সরকারি নিয়মে তোয়াক্কা না করে চাষিদের জমি লাগোয়া কংক্রিটের পাঁচিল তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে এমন অভিযোগে সোচ্চার হয়েছিলেন গোলশির শিমনড়ি এলাকার চাষিরা প্রশাসনের কাছে বারবার দরবার করার পর সুরাহা না মেলায় আরিয়ান কার্গো নামক একটি বেসরকারি কোম্পানির একটি ওয়ার্কশপের ভেতরে বিক্ষোভ দেখালেন চাষিরা টাটা কোম্পানির সাথে চুক্তি করে একটি ওয়ার্কশপ করেছেন আরিয়ান কার্গো নামক একটি সংস্থা তারাই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চাষিদের জল নিকাশি বন্ধ করে দিয়েছে কয়েক মাস ধরে যার জেরে পাকা ধান ডুবে গেছিল চাষিদের কংক্রিটের পাচেল শুরু হওয়া থেকেই এলাকার ছয় সাতশো বিঘা চাষের জমির ফলন ব্যাহত হচ্ছে জল নিকাশি না হওয়ায় বিস্তীর্ণ জায়গায় জল জমে ক্ষতি হচ্ছে চাষিদের বিষয়টি নিয়ে তারা প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি এর ফলেই ক্ষোভের আগুনে ফেটে পড়ে এদিন কারখানার ভেতরে বিক্ষোভ দেখান চাষিরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান শাহজাহান শেখ তিনি বলেন এক ফুট ছেড়ে কংক্রিটের দেওয়াল তুলেছেন কর্তৃপক্ষ এতে চাষিদের জল নিকাশের অসুবিধা হচ্ছে ওয়ার্কশপের মালিক সুনীল কুমার বনশালী বলেন তিনি বাইরে আছেন দুদিন পরে ওয়ার্কশপে আসবেন এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা কোনো প্রতিক্রিয়া দেননি আমজাদ আলী রিপোর্ট এন্টিভি ডাব্লিউপি কতটা ছাড়া আছে আমরা দেখালাম ওই আট থেকে নয় ইঞ্চি এরকম ছাড়া আছে এটা ছাড়ার কারণ ছাড়ে নাই বলে এই মাঠগুলো সব ডুবে গেছে আর ডবল মেশিন দিয়ে ধান কাটা হয়েছে সব চাষি এখনো পর্যন্ত ধান মনে হয় যেন অনেকে ধান চিটি গেছে এইভাবে জল দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এনারা ছাড়েননি কেন আনলিগিল কাজ করছে চাষির কথা শুনছে না চাষি পিটিশন দিয়েছে এখন শুনছে না বলে মিডিয়া করা হয়েছে আজকে সব চাষিরা এসেছে আমরা কি বললো কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এখনো পর্যন্ত ও বাবুরা কেউ আসেনি গ্রাম থেকে এখনো সবাই আসছেন দেখা যাক কদর কি করে ওই হিসেবে আমরা চাইছি যেন ড্রেনটা হয়ে যায় যেন চাষি যেন বাঁচে বা সেইটাই কি নাম আপনার আমার নাম হচ্ছে ইব্রাহিম মল্লিক কোথায় বাড়ি সিমনড়ি গ্রাম সমস্যাটা হচ্ছে যে টাটা সার্ভিস সেন্টার যে মোটর কারখানা যেখানে করেছে সে করার পর চাষিদের কাছে কিছু জমি কিনেছে জমি কেনার পর ওরা ভরাট করেছে এবং পাঁচিল যে দিচ্ছে চাষিদের জমির সীমানার যে নির্দিষ্ট যে ইন্ডাস্ট্রিয়ালের যে নিয়ম ছ ফুট সাত ফুট যে নিয়ম সেই মানে ফুট মানে না ছেড়ে সে জোর করে উপরন্তু মানে তার চাষিদের জমির ওপর পাঁচিল দশ কাজ শুরু করেছে আমরা অনেক জায়গায় আমরা তার মানে আপত্তি করেছি স্থানীয় পঞ্চায়েতে আপত্তি করেছি বিজে অফিসেও আপত্তি করেছি এবং থানাতে দিয়েছি তার সমস্ত রিসিভ কপি আছে সমস্ত আমাদের কাছে রিসিভ কপি আছে সেই অমান্য করে আজকে কাজ শুরু করেছে তার জন্য আমাদের আন্দোলন চাষিদের পক্ষ থেকে আর জল নিকাশি না হওয়ার জন্য আমাদের এখানে পাঁচশো থেকে সাতশো বিঘে জমি জল পুরো একদম ডুবে থাকবে আর এই সমস্যা আপনাদের সমস্যাটা তাতে কি হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাদের এই জমিগুলো ডুবে থাকবে ফসল হবে না ধান হবে না আমরা খাবো কি আমরা খাবো কি আমরা তো আমরা তো অনাহারে মরে যাবো এই তো আমাদের জমি আমরা চাষিবাসী তাহলে যদি এইভাবে যদি ডুবে যায় আর নিকাশি না হয় তাহলে ধান তো হবে না যেমন ধান না হলে আমরা কিন্তু একদম অনাহারে মরে যাব। তা আমাদের কাজেই আমাদের বলা যে ওরা কারখানা করুক আমাদের নির্দিষ্ট যে ছ ফুট সাত ফুট যে ড্রেন যে জল নিকাশি ড্রেন বজায় রেখে এই কারখানার কাজ শুরু করুক আপনার নামটা আমার নাম শেখ দেলোয়ার হোসেন আপনি কি চাষি আমি একদম নির্দিষ্ট একটা চাষি কোন আমার বাড়ি হচ্ছে গ্রাম শিমনড়ি সমস্যা কিছুই নাই সমস্যা একদিক থেকে অনেক আতানালের কিছুই নাই বিষয়টা হচ্ছে এরা যে কারখানাটা করছে এদের একটা স্বার্থ নেই কিন্তু এটা করতে কিন্তু আমারও চাষি আমাদের তো একটা স্বার্থ আছে তাহলে এই যখন স্বার্থ নিয়ে কাজ করবে তাহলে আমাদের স্বার্থ দিকটাও দেখতে হবে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই পাঁচি দেওয়ার ফলে বা কারখানাটা করার ফলে এই সমস্ত জমি সাত আটশো বিঘে সম্পত্তি সব জমি একদম জলের তলায় চলে চলিয়ে যাবে তাহলে ভবিষ্যতে আমরা এই জমি থেকেই তো ধান উৎপন্ন করে আমরা পেট চালাই তাহলে সেই পেটটা যদি চালাতে পারি সেই পেটের জ্বালাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি করে বাঁচবো অলরেডি এই পাশেই দেখতে পাচ্ছেন ছায়ের গাদা কোম্পানির জমি কিনে রেখে দিয়েছে তা সেই ছায়ের গাদা পাহাড়ের মতো পার করে দিচ্ছে রাজ্য সরকার বলছে ইন্ডাস্ট্রি করতে আপনারা বলছেন ইন্ডাস্ট্রি আমরা তো বিপক্ষে নয় চাই রাস্তা যেমন ন্যাশনাল হাইওয়ে রোড হচ্ছে জনস্বার্থ মানুষের কল্যাণের জন্য করছে তেমনি আমাদের যে আমার সাধারণ মানুষ আমরাও তো ভারতবাসী আমরাও তো পেটের জন্য আমরা চিন্তাভাবনা আমাদের করতে হয় তাহলে আমাদের সেই পেটের রুজিটা যদি মেরে দেয় তাহলে আমরা কি করে বাঁচব আমরা এই ন্যাশনাল হাইওয়ে হওয়াতে সব অবরুদ্ধ এর আগে বিরাট বন্যার সৃষ্টি হয়েছিল এই মেঘের জল এই বৃষ্টির জল তারপরে তোমার ডিবিসি ক্যানেলের জল এইগুলো আসার ফলে আগামী দিনটাতে কি হবে আমরা এখন থেকেই মানে বুঝতে একদম পাচ্ছি না কি চাইছিলাম আমরা চাইছি এইটা প্রয়োজন আছে হোক আমাদের চাষিদের স্বার্থটাও দেখা হোক আমরা সব কিছু জানিয়েছিলাম তা জানানোর সত্ত্বেও এটা না কিন্তু মিথ্যা অভিযোগ তুলে বলছে হ্যাঁ আমরা এই করেছি আমরা পারমিশন নিয়েছি অলরেডি প্রধান সাহেবকে আমরা কলকে ডাকলাম উনি এসছেন উনি দেখে বলছেন কোন চৌধুরী আমার পাশেই একটা জমি আছে এবং জলেতে নাকি ওদের আগের ধান নষ্ট হয়ে গেছে তো আপনি তো প্রশাসনের পক্ষ থেকে এসছিলেন কি দেখলেন যখন এটা হয় বা এত বড় যে একটা ফ্যাক্টরি হচ্ছে সেটা আমার জানা ছিল না চাষিদের একটা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের ভিত্তিতে আমি পদক্ষেপ নিয়েছিলাম এবং কর্তৃপক্ষকে আমি ফোন করে জানিয়েছিলাম তাদের ফোন নাম্বার কালেকশন করে আমি তাকে ফোন করেছিলাম যে কাজগুলো এখন বন্ধ রাখুন চাষিদের সঙ্গে একটা বসি যেহেতু এখানে সাতশো আটশো বিঘা জমি রয়েছে সেই জমিটাকে আমাকে আগে দেখতে হবে জমির ভবিষ্যৎ দেখতে হবে তা আজকে আবার চাষিরা বিক্ষোভের মুখে পড়ে আমাকে ডাকলেন আমি তাদেরকে কথা দিয়ে আমি সঙ্গে সঙ্গে এলাম এবার দেখলাম চাষিরা আমাকে দেখাচ্ছে যে আমাদের জল নিকাশির ব্যাপারটাও দেখলাম আর ওর যে বাউন্ডারি ঘিরছে সেখানে ছাড় ছুটও কম আছে আমি দেখছি তো কতটা ছাড় আছে মনে হচ্ছে মোটামুটি এখন যেটুকু দেখছি তাতে মনে হচ্ছে এক ফুটের বেশি ছাড় নেই কতটা ছাড় থাকা দরকার আমাদের যেটা পঞ্চায়েত সার্কুলার সেটা হচ্ছে কেউ বাড়ি যদি করে গ্রামের ভিতরে সেটা তিন ফুট ছাড়তে হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আট ফুট দশ ফুট কি সাত ফুট এরকম ছাড়তেই হবে সেটা পয়সেন থেকে আমরা ওটা করে দিই এখন আপনি কি চাইছেন এখন দেখছি কর্তৃপক্ষের সঙ্গে বসবো এবং পারমিশনের তো আমার এতে আসছে না কর্তৃপক্ষকে আমি বলছি পেপারটা নিয়ে যেন পঞ্চায়েতে দেখা করে তারপর দেখে চাষিদের সঙ্গে নিয়ে বসে আমি তারপরে পদক্ষেপ নেব আমার নাম শাজান শেখ পারাজীবির প্রধান